দেখানোর আছে, চলো তোমাদের সেগুলো দেখাই। আজকে আমি আর মা গেছিলাম একটু টুকিটাকি জিনিস কিনতে, তো সেগুলোই কিনেছি, চলো তোমাদের দেখাই। তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই বোতলটা, এই আমার যে আমার দুটো বোতল ছিল দুটো বোতলই ভেঙে গেছে, সেটা ভেঙে গেছে মানে ফেটে গেছে। মাকে বলেছিলাম একটা বোতল কিনে দেবে, এই জন্য মা আমাকে এই বোতল একটা কিনে দিয়েছে, এই যে এটা। আর দেখাচ্ছি ধরো, আর আর কেনা হয়েছে হচ্ছে এই একটা, যেটা তেল ঢালার সেটা আগের দিন দেখালাম শ্যামনগর থেকে কিনেছি, ওটা আমার দিদা বলছিলো যে আরেকটা থাকলে ভালো হতো, দু রকমের তেল রাখতে পারবো, তাই জন্য আজকে এটা একটু ওই সাইড ওটার থেকে একটু বড় এটা নিয়ে আসা হয়েছে আমার দিদার জন্য। আর তেল রাখারই আরেকটা এরকম কেনা হয়েছে, এটা একদমই ছোট, এটা 500-400 তেল ধরে যায়। এটা আমরা মানে মার জন্য এটা কিনেছে, মা দুটো কিনেছে, এটা একটা আরেকটা আছে, ব্যাস এইটাই নিয়েছে। আর দুটো কাপ নিয়েছে, পরে দেখাও। ওয়েলকাম ব্যাক টু দ্য গল্প কথা, আমি অহনার চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল গল্প কথা। তো গাইজ, আজকে আমি আমার বাড়িতে এসেছি, আর আমাদের বাড়িতে এখানে স্টেডিয়াম, তোমাদের আগে দেখিয়েছিলাম যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে প্রত্যেকবারে মেলা বসে। তো মেলাতে এই বিজ্ঞানী প্রদর্শনীতে এই যে মাছ, তারপরে পাখি, এইগুলো হতে পারে, এই যে মাংসের এইসব, এগুলো আমরা বসে। তো আজকে আমরা দেখতে এসি, তো মাছ ছাড়া কিছু ঢোকা যাবে না, তাই জন্য মাছ এক মা আমারটা আমি এনেছিলাম, মাটা আনতে ভুলে গেছে, তা আমি প্রথমে গিয়ে দেখে এলাম, তারপরে মা আমার মাছটা মাকে দিলাম, মা এখন দেখতে গেছে। তো গাইজ, দেখতেই পেলে পাখিগুলো, কি সুন্দর সুন্দর পাখিগুলো। তো পাখিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওখানে ম্যাজিক দেখাচ্ছে, তো ওই যে আমার মাছ, কিনারা এগুলো ফেলছিল, তো গাইস
আমাদের মেলায় দেখতে পেলে ঘুরলাম, আর এখন তো মানে বিকেলে দেখে যে বেশি খাওয়ার কিছুও নেই, তা মানে খাওয়ার কিছু আছে মানে এখন অত ইচ্ছা করছে না। আর কালকে আসবো তো, কালকে এসে খাবে, এখন বাড়ি যাচ্ছি। তো এই বিজ্ঞানী প্রদর্শনীটা দেখার জন্য এসেছিলাম, 6টা অবধি খোলা থাকে, এখন বাজে হচ্ছে 5:24। তো এই যে প্রদর্শনীর মেলা যাচ্ছি বাড়িতে, যখন মেলা থেকে এসেছিলাম তখন ওই আর তোমার কত কথার সাথে কথা বলার আর মুড ছিল না, তো ওই মা বাড়ি থেকে আসা তারপরেই মেলায় যাওয়া, সেই যে কাটনি কর। তো আমি জানতাম যে 5টায় বন্ধ হয়ে যায়, ওখানে গিয়ে দেখলাম যে 6টায় বন্ধ হয়, তারপরে ভাবলাম একটু পরে আসলেই ভালো হতো। যাই হোক, তাই জন্য তোমাদের সাথে এখন কথা বলি না, এখন এডিট করছে ভিডিওটা, তাই ভাবলাম যে ভিডিওটা এডিট করিনি। তো চলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরে ভিডিওটা। টাটা।